3। দুপুর বেলায় শহরের রাস্তায় দাঁড়িয়ে মার্কুশিও ও বেনভুলিওর মধ্যে কথা হচ্ছিল। বেনভুলিও বন্ধুকে বললে, চলো বাড়ি যাই, এই রকম গরমের দিনে ক্যাপিউলেটের কাউকে দেখলে ঝামেলা হবে, কারণ এই গরমে শরীরের রক্ত যেন ফুটতে থাকে। মার্কুশিও বেনভুলিওর কথায় সায় দিয়ে বলে, হ্যাঁ, আর তুমিও সেই রকম মানুষ যে রেস্তোরাঁয় ঢুকে টেবিলে তরোয়াল রেখেই বলবে, রইল তরোয়াল, ওতে আমার প্রয়োজন নেই, কিন্তু দ্বিতীয় পেয়ালা মদ পেটে পড়লেই সেই তরোয়াল নিয়ে বিনা কারণেই ওয়েটারের দিকে তেড়ে যাবে। আমি কি ওই রকম লোক নাকি? বেনভুলিওর প্রশ্নে মার্কুশিওর অভিযোগ অস্বীকারের সুর। হ্যাঁ, আমি ইটালির যে কোনো লোকের মতো বদমেজাজি। কীরকম? কোনো লোকের দাড়িতে চুল কম না বেশি তুমি তা নিয়েও ঝগড়া করবে, সব সময়ই তুমি ঝগড়ার বিষয় খুঁজে বেড়াও, ডিমের কুসুমের মতোই তোমার মাথাতে ঝগড়া গিজ গিজ করে। একবার একটা লোক কেসে তোমার কুকুরের ঘুম ভাঙিয়েছিল, আর তুমি তার সঙ্গেও ঝগড়া করেছিলে। ইস্টারের আগে গরমের পোশাক পরার জন্য তুমি একটা দর্জির সঙ্গে ঝগড়া করনি, পুরনো ফিতে দিয়ে নতুন জুতো পরার জন্যও তো তুমি একজনের সঙ্গে তর্ক লাগিয়েছিলে। আর তুমি কি না আমায় বদমেজাজের বিরুদ্ধে উপদেশ দিচ্ছ? মার্কুশিও কথা শেষ করে। টাইবোল্ড পেট্রুচিও ও অন্যান্যদের আসতে দেখা যায়। বেনভুলিও বন্ধুকে বলে, ওই ক্যাপিউলেটরা আসছে, আমি পরোয়া করি না, মন্তব্য করে মার্কুশিও। টাইবোল্ট এসেই ওদের দেখে বললে, এই যে মশাই, আপনাদের একজনের সঙ্গে আমার দু একটা কথা হয়েছে। মার্কুশিও বললে, আমাদের একজনের সঙ্গে দু একটা কথা? তাহলে ওর সঙ্গে ঘুষির কথাটাও মনে রাখবেন, ও ব্যাপারে আমি তৈরি, টাইবোল্ট বলে। তারপর জিজ্ঞেস করে, তুমি রোমিওর চেলা মার্কুশিও, তাই না? বেনভুলিও মার্কুশিওকে মৃদুভাবে বলে, হয় ঠান্ডা মেজাজে কথাবার্তা বলো, নয়তো কোনো ফাঁকা জায়গায় চলো, এখানে লোকজনের ভিড়ে ঝামেলা করো না। মার্কুশিও সে কথায় গুরুত্ব না দিয়ে বলে, দেখার জন্য যাদের চোখ রয়েছে তাদের দেখতে দাও, লোককে খুশি করার জন্য আমি কোথাও যেতে রাজি নই। এমন সময় রোমিও এসে হাজির হয়। টাইবোল্ট বলে ওঠে, সবাই চুপ করো, আমার লোকটা এসে গেছে। হ্যাঁ, রোমিওর হাতেই তোমার মৃত্যু, সেই হিসাবে ও তোমারই লোক, মার্কুশিও মন্তব্য করে। তরোয়াল নাচিয়ে টাইবোল্ট রোমিওকে বলে, তোমার মতো শয়তানের সঙ্গে আমার যা প্রেম তাতে এটাই তোমার প্রাপ্য। জবাবে রোমিও শান্ত মেজাজেই বলে, টাইবোল্ট, তোমার সঙ্গে আমার যা সম্পর্ক তাতে তোমায় আমার ভালোবাসার কথা, তাই তোমায় ক্ষমা করলাম, আর আমি মোটেই শয়তান নই, তুমি আমায় জানো না। রোমিওর কথায় টাইবোল্টের রাগ পড়ে না, বলে, ওসব কথায় আমার মন ভোলাতে পারবি না, তুই আমার অনেক ক্ষতি করেছিস। আমি তোমার কোনো ক্ষতি করিনি, বরং তোমায় ভালোবাসি, ভালোবাসার কারণ তোমার জানা নেই, আর সেই কারণেই ক্যাপিউলেট নামটা এখন আমার নিজের নামের মতোই প্রিয়, সুতরাং শান্ত হও। রোমিও অবস্থা আয়ত্তে আনার চেষ্টা করলেও মার্কুশিও তরোয়াল বের করে এগিয়ে যায়। শুরু হয় লড়াই, রোমিও থামাবার চেষ্টা করে, শেষ পর্যন্ত রোমিও দুজনের তরোয়ালের মাঝখানে দাঁড়ায়, কিন্তু টাইবোল্ট রোমিওর হাতের তলা দিয়ে মার্কুশিওর শরীরে তরোয়াল বিঁধিয়ে দেয়, তারপর সে পালিয়ে যায়। আহত মার্কুশিও যন্ত্রণায় শটফট করতে করতে মন্টেগু ও ক্যাপিউলেট এই দুই পরিবারকে অভিসম্পাত করতে থাকে। রোমিও বন্ধুকে সাহস দিয়ে বলে, মনে হচ্ছে তোমার আঘাত খুব বেশি নয়। যন্ত্রণার মধ্যেও রসবোধের পরিচয় দিয়ে মার্কুশিও বলে, না, কুয়ার মতো গভীর নয়, কিংবা গির্জার দরজার মতো চওড়া নয়, তবে তাতেই কাজ হবে, কাল হয়তো এই পৃথিবীতে আমায় আর পাবে না। রোমিও, তুমি মাঝখানে এসে না দাঁড়ালে আমার এই অবস্থা হতো না। বেনভুলিও আহত মার্কুশিওকে ধরে নিজের বাড়িতে নিয়ে যায়। রোমিও অপেক্ষা করে, আমার জন্য টাইবোল্টের হাতে আমার প্রিয় বন্ধু মরতে বসেছে, অথচ মাত্র ঘণ্টাখানেক আগে টাইবোল্ট আমার আত্মীয় হয়েছে। জুলিয়েট, তোমার সৌন্দর্য আজ আমায় দুর্বল করে তুলেছে। বেনভুলিও এসে জানালো মার্কুশিও মারা গেছে, তার আত্মা অকালেই পৃথিবী ছেড়ে স্বর্গের উদ্দেশ্যে পাড়ি দিয়েছে। রুদ্র মূর্তিতে এবার ছুটি আসে টাইবোল্ট, এবার রোমিও প্রতিশোধ নেওয়ার সুযোগ ছাড়ে না, বলে, তুই মার্কুশিওকে হত্যা করেছিস, এবার আমার রাগটা দেখ, মার্কুশিওর আত্মা তোর অপেক্ষায় আছে, হয় তুই বা আমি তার সঙ্গ দেব। টাইবোল্ট বললে, তার সঙ্গী হবি তুই, আমার এই আঘাতটাই তা ঠিক করবে। রোমিও ও টাইবোল্টের মধ্যে লড়াই শুরু হলো, অল্পক্ষণের মধ্যেই টাইবোল্ট পড়ে যায় ও তার মৃত্যু হয়। বেনভুলিও চেঁচিয়ে বলে, রোমিও পালাও, লোকেরা ছুটে আসছে, ভেবা চাকা মেরে দাঁড়িয়ে থেকো না, ধরা পড়লে রাজা তোমাকে মৃত্যুদণ্ড দেবে,
পালাও। হাই কপাল, দুর্ভাগ্য আমায় তাড়া করে চলেছে। রোমিও দ্রুত সেখান থেকে চলে যায়, আর প্রায় সঙ্গে সঙ্গেই নাগরিকরা চলে আসে। বেনভুলিওকে সেখানে দেখে তারা প্রথমে জানতে চায় মার্কুশিওর খুনি ট্রাইবল্ট কোথায়। তারপরে তাদের রাস্তায় পড়ে থাকা ট্রাইবল্টের মৃতদেহ নজরে পড়ে। নাগরিকরা তখন বেনভুলিওকে ট্রাইবল্টের খুনি হিসাবে অভিযুক্ত করে। সেই সময় সেখানে এসে পড়লেন রাজা মন্টেগু, ক্যাপিউলেট, তাদের স্ত্রীরা ও অন্যান্যরা। রাজা জানতে চান এই অশান্তির সূত্রপাত কী করে হলো। বেনভুলিও জানায় যে ট্রাইবল্টকে হত্যা করেছে রোমিও এবং মার্কুশিওকে হত্যা করেছে ট্রাইবল্ট। লেডি ক্যাপিউলেট তার ভাইপোর মৃত্যুতে বিলাপ করতে করতে রাজার কাছে আবেদন করেন, আমার আত্মীয়র রক্ত ঝরেছে, মন্টেগু পরিবারের এই রক্তপাতের জন্য আমি আপনার কাছে বিচার চাইছি। রাজা বেনভুলিওর কাছে আবার জানতে চাইলেন গণ্ডগোলের আরম্ভ হয়েছে কীভাবে। বেনভুলিও সব ঘটনা বিবৃত করে বলে ঝগড়া শুরু করেছিল ট্রাইবল্ট, রোমিও তাকে শান্তভাবে অনেক বোঝাবার চেষ্টা করেছিল, কিন্তু সে সেসব কথায় কান না দিয়ে তরোয়াল বার করে। রেগে ওঠে মার্কুশিও, ও তরোয়াল বার করে। শুরু হয় লড়াই। রোমিও মাঝখানে দাঁড়িয়ে দুজনকে ছাড়াতে চেষ্টা করে, কিন্তু তার হাতের তলা দিয়ে মার্কুশিওর বুকে তরোয়াল বসিয়ে দেয় ট্রাইবল্ট। ট্রাইবল্ট পালিয়ে যায়, কিন্তু একটু পরে আবার ফিরে আসে। রোমিও এবার প্রতিশোধ নিতে দৃঢ় সংকল্প ছিল। সঙ্গে সঙ্গে লড়াই শুরু হয়। আমি ছাড়াবার আগেই ট্রাইবল্ট পড়ে যায় ও রোমিও দ্রুত পালায়। এ হলো সত্য ঘটনা। লেডি ক্যাপিউলেট অভিযোগ করলেন বেনভুলিও মন্টিগুর আত্মীয়, তাই সে নিজেদের দিকে টেনে মিথ্যে বলছে। অন্তত 20 জন এই লড়াইয়ে সামিল ছিল, 20 জন মিলে একজনকে মেরেছে। রাজা, আমি বিচার চাইছি। রোমিও ট্রাইবল্টকে হত্যা করেছে, তাকে বাঁচিয়ে রাখা যেতে পারে না। রাজা বললেন, রোমিও ট্রাইবল্টকে মেরেছে, ট্রাইবল্ট মেরেছে মার্কুশিওকে, তার রক্তের দাম দেবে কে? মন্টেগু এতক্ষণ চুপ করেছিলেন, সুযোগ পেয়ে বললেন, রোমিও নয়, সে তো মার্কুশিওর বন্ধু, তার দোষ সে আইন নিজের হাতে নিয়েছে, কিন্তু মার্কুশিওকে হত্যার জন্য ট্রাইবল্টের মৃত্যুদণ্ডও হতে পারত। রাজা সঙ্গে সঙ্গে রোমিও নির্বাসন দণ্ড দিলেন, এবং এরপরে এই ধরনের ঘটনা ঘটলে দুই পরিবারকে বিপুল অর্থদণ্ড দিতে হবে বলে জানালেন। রোমিওর বিরহে আকুল জুলিয়েট নিজের মনেই বলছিল, দিনের আলো নিভে যাক, মেঘলা রাত্রি অন্ধকার এখনই নেমে আসুক, আর সবার অলক্ষ্যে রোমিও যেন এই বাহুপাশে ঝাঁপিয়ে পড়ে, প্রেমিক তার আপন সৌন্দর্যের পথ চিনে নিতে পারে। প্রেম যদি অন্ধ হয় তবু সে অন্ধকারের সঙ্গে মানিয়ে নিতে পারে। রাতের অন্ধকার নামুক, রোমিও ফিরে আসে, রাতের অন্ধকার আলোময় হয়ে উঠুক। রাত্রির ডানায় শায়িত তাকে দ্বারকাকের পিঠে পড়া নতুন বরফের মতো মনে হয়। রাতের অন্ধকার, আমায় রোমিওকে ফিরিয়ে দাও, আমার মৃত্যুর পর ওকে ফিরিয়ে নিও, ওর শরীর টুকরো টুকরো করে ছড়িয়ে দিও আকাশে, ও আকাশকে এত রমণীয় করে তুলবে যে সারা পৃথিবী রাত্রির প্রেমে পড়বে, আর দিনের ঝলসানো সূর্যের দিকে ফিরেও তাকাবে না। আমি প্রেমের সৌধ রচনা করেছি, কিন্তু তা আমার অধিকারে আসেনি। এই দিন তাই আমার কাছে বড় দীর্ঘ বলে মনে হচ্ছে। মনে হচ্ছে আমি যেন সেই শিশু যে নতুন পোশাক পরবে বলে পরবের প্রতীক্ষায় রয়েছে। এমন সময় নার্সকে দেখতে পেয়ে জুলিয়েট ভাবল, ও নিশ্চয় রোমিওর কোনো খবর এনেছে। রোমিও নামে যেন কী এক স্বর্গীয় জাদু আছে। তারপরে সে নার্সকে জিজ্ঞেস করে, রোমিওর খবর কী, ও কোথায়? সে মারা গেছে, সে মারা গেছে, নার্স বিলাপ করতে থাকে। আমাদের সর্বনাশ হয়ে গেল জুলিয়েট, সে আর নেই, তাকে হত্যা করা হয়েছে। ঈশ্বর কি আমাদের প্রতি এতই নির্দয় হতে পারেন? শুধু এইটুকু বলতে পারে জুলিয়েট। ঈশ্বর না পারলেও রোমিও পারে। ও রোমিও, কে কথা ভেবেছিল? বিলাপ করে নার্স, কিন্তু জুলিয়েট বিলাপ যেন বাদ মানে না, বলে, কেন তুমি আমাদের এত যন্ত্রণা দিলে? নার্স, রোমিও কি আত্মহত্যা করেছে? একবার হ্যাঁ বলো, তাহলে সাপের বিষের চেয়েও জোরালো বিষ গ্রহণ করব। তুমি হ্যাঁ বললে, আমি যদি তা না করি তা আমি আমিই নই। কিন্তু নার্স বলে, আমি ওর আঘাতটা দেখেছি, সেটা ওর বুকে, রক্তাক্ত শরীরে সে পড়ে আছে, আমি তা দেখতে পারিনি। ও, আমার হৃদয় এখনই ফেটে যাক, সে আজ দেউলিয়া হয়ে গেছে, এখন যেন হৃদয় ভেঙে টুকরো হয়ে যায়, পৃথিবীর গতি যেন স্তব্ধ হয়ে যায়। তারপরই ট্রাইবল্টের শোকে আকুল হয়ে নার্স বলে ওঠে, ট্রাইবল্ট, ট্রাইবল্ট, তুমি ছিলে আমার প্রিয় বন্ধু, একজন সৎ ভদ্র মানুষ,
আমি কি তোমার মৃত্যু দেখার জন্য বেঁচেছিলাম? শোকের মধ্যেও বিস্মিত জুলিয়েট প্রশ্ন করে, হঠাৎ অন্যরকম বলছো কেন? তাহলে কি রোমিওর সঙ্গে টাইবল্টও মারা গেছে? আমার প্রিয় আত্মীয় আর আমার প্রিয় স্বামী দুজনে আর নেই? দুজনে যদি চলে যায় তাহলে রইল কে? শোকের মধ্যেও বিস্মিত জুলিয়েট প্রশ্ন করে, হঠাৎ অন্যরকম বলছো কেন? তাহলে কি রোমিওর সঙ্গে টাইবল্টও মারা গেছে? আমার প্রিয় আত্মীয় ও আমার প্রিয় স্বামী দুজনে আর নেই? দুজনে যদি চলে যাই তাহলে রইল কে? নার্স জানায় টাইবল্ট মৃত আর রোমিওকে নির্বাসনে দেওয়া হয়েছে। রোমিও টাইবল্টকে হত্যা করেছে, তাই সে নির্বাসিত। বিশ্বাস করতে মন চায় না জুলিয়েটের। আবার জিজ্ঞেস করে, রোমিও টাইবল্টকেও হত্যা করেছে? হ্যাঁ, তাই আমাদের কি দুর্ভাগ্য, সেই তাকে হত্যা করেছে। জুলিয়েট আক্ষেপ করে, তোমার ওই সুন্দর চেহারা কি তাহলে ছদ্মবেশ? তোমার ওই ফুলের মতো মুখের আড়ালে কি একটা বিষধর সাপের বাস? তুমি আসলে ঘুঘুর পালকে সজ্জিত দ্বারকাক? ভেড়ার চামড়ায় ঢাকা নেকড়ে, তোমাকে দেখলে যা মনে হয় তুমি তার বিপরীত স্বভাবের মানুষ, সাধুর ছদ্মবেশে শয়তান। আর কি কখনো একটা খারাপ বইকে চমৎকারভাবে বাধাই করা হয়েছে? জুলিয়েটের আক্ষেপের সঙ্গে নার্স সায় দিয়ে বলে, এখন মানুষের মনে বিশ্বাস ও সততা বলে কোনো জিনিসই নেই। সব মূল্যবোধ হারিয়ে গেছে। জুলিয়েট, আমাকে একটু ব্র্যান্ডি দাও, এই দুঃখ যেন আমার বয়স অনেকটা বাড়িয়ে দিয়েছে। রোমিওর লজ্জা হওয়া উচিত। এবার কিন্তু নার্সের কথায় ফুঁসে ওঠে জুলিয়েট, ওসব বললে তোমার জিভ খসে পড়বে, লজ্জা পাওয়ার জন্য তার জন্ম হয়নি। তার কপালে ভর করতে লজ্জা ও লজ্জা পাবে, সে সম্মানের যোগ্য, এই বিশ্বের অধিকারী। যে আমি কিনা তাকে বিদ্রুপ করেছিলাম, আফসোস করে জুলিয়েট, সে তোমার ভাইকে হত্যা করেছে আর তুমি তার সম্পর্কে ভালো ভালো কথা বলছো, অভিযোগ করে নার্স। আমি কি আমার স্বামী সম্পর্কে খারাপ কথা বলবো? বললে জুলিয়েট, রোমিও, আমি তোমার সত্য বিবাহিতা স্ত্রী, আমি যদি তোমার সম্পর্কে কটু কথা বলি তাহলে কেই বা তোমার সম্পর্কে ভালো কথা বলবে? কিন্তু কেন তুমি আমার ভাইকে মারলে? আচ্ছা, ওই শয়তান ভাইও তো আমার স্বামীকে হত্যা করতে পারত। আমার চোখের জল আজ শুকিয়ে গেছে, তবে মনের গভীরে একটা সন্তুষ্টিও আছে, আমার স্বামী বেঁচে আছে। টাইবল্ট তাকে হত্যা করতে পারেনি, এ তো সান্ত্বনা। কিন্তু টাইবল্ট মৃত ও রোমিও নির্বাসিত। নির্বাসিত একটা শব্দ যেন 10,000 টাইবল্টের মৃত্যুর সমান। টাইবল্টের মৃত্যু দিয়েই যদি ঘটনা শেষ হতো তাহলে যথেষ্ট দুঃখের ব্যাপার হতো, কিন্তু তার উপর আবার রোমিও নির্বাসিত। আচ্ছা, বাবা মা টাইবল্ট রোমিও জুলিয়েট সবাই কি মারা গেছে? রোমিও নির্বাসিত। ওই কথাটার মধ্যেই তো কোনো সীমা পরিসীমা নেই। নার্স, আমার বাবা মা কোথায়? টাইবল্টের মৃতদেহ জড়িয়ে কাঁদছে, তুমি কি তাদের কাছে যাবে? নার্সের কথায় জুলিয়েট বললে, তারা কি চোখের জলে টাইবল্টের আঘাত ধুয়ে দিচ্ছেন? কিন্তু আমার দুঃখ তো রোমিওর নির্বাসনের জন্য। আমার মনে হচ্ছে বিয়ের পরে আমি বিধবা হয়ে গেলাম। তুমি ঘরে থাকো, আমি রোমিওকে তোমার কাছে এনে দেব, নার্স সান্ত্বনা দিয়ে বললে। আমি জানি সে কোথায় আছে। শোনো, রোমিও আজ রাতে এখানে আসবে, আমি নিয়ে আসব। সে এখন ফাদার লরেন্সের ঘরে লুকিয়ে আছে। জুলিয়েট বললে, ওর কাছে যাও, এই আংটিটি তাকে দিও আর বলো সে যেন শেষ বিদায় জানাতে আমার কাছে আসে। নিজের ঘরে চেয়ারে পিঠ এলিয়ে দিয়ে ফাদার লরেন্স নিজের মনেই বললেন, দুর্ভাগ্য যেন রোমিওর জীবনের সঙ্গে জড়িয়ে গেছে। তারপর তিনি পাশের ঘরে অপেক্ষারত রোমিওকে ডাকলে। রোমিও এসে জিজ্ঞেস করল, ফাদার, খবর কি? রাজা কী নির্দেশ দিয়েছেন? আমার কপালে কোনো দুঃখ অপেক্ষা করছে? ফাদার লরেন্স জানালেন, মৃত্যুদণ্ড নয়, তাকে ভেরোনা থেকে নির্বাসিত দেওয়া হয়েছে। রোমিও সান্ত্বনা পায় না, বরং সে বলে, নির্বাসন এর চেয়ে মৃত্যু ভালো ছিল, নির্বাসন আমার কাছে মৃত্যুর চেয়েও ভীতিজনক। ভেরোনা থেকে তুমি নির্বাসিত হয়েছ, কিন্তু ধৈর্য ধরো, পৃথিবীটা অনেক বড়, ফাদার বোঝানোর চেষ্টা করেন। আমার কাছে ভেরোনাকে বাদ দিয়ে কোনো জগৎ নেই, থাকলে সে তো নরক, জানালো রোমিও। আমার কাছে ভেরোনা থেকে নির্বাসন মানে পৃথিবী থেকে নির্বাসন, নির্বাসন মানে তাই মৃত্যু, মৃত্যুকে নির্বাসন বলার অর্থ সোনালি কুঠার দিয়ে গলা কাটা।
আর সে আঘাতে আমার মৃত্যু হয়েছে, তাকে কৌতুকের দৃষ্টিতে দেখো। ফাদার লরেন্স বললেন, অকৃতজ্ঞ হয়ো না, যে অপরাধ তুমি করেছো তার শাস্তি হওয়া উচিত মৃত্যু, কিন্তু রাজা তোমাকে নির্বাসন দণ্ড দিয়ে ছেড়ে দিয়েছে, এটা তোমায় ক্ষমা করার সমতুল্য, অথচ তুমি সেটা বুঝতে চাইছো না। না, এটা ক্ষমা করা নয়, যন্ত্রণা দেওয়ার ফাদারের যুক্তি মানতে রাজি নয় রোমিও। জুলিয়েট এখানে থাকবে, এখানকার প্রত্যেক কুকুর বেড়াল ইঁদুর তাকে দেখবে, আমি তার সঙ্গ থেকে বঞ্চিত হব, কীট পতঙ্গ যা পাবে রোমিও তা পাবে না। তারা জুলিয়েটকে স্পর্শ করতে পারবে, তার ঠোঁট স্পর্শ করতে পারবে, আর রোমিওর ভাগ্যে নির্বাসন। আর আপনি বলছেন নির্বাসন মানে মৃত্যু নয়? আমাকে মরার জন্য কি অন্য কোনো বিষ কিংবা ধারালো ছোড়া ছিল না যে নির্বাসন দিতে হলো? ফাদার লরেন্স বললেন, পাগল ছেলে, আমার কথা শোনো, কিছুটা দার্শনিকতা দিয়ে ব্যাপারটা ভাবো। চুলো যাক দার্শনিকতা, দর্শন কি একটা জুলিয়েট তৈরি করতে পারে? পারে কি একটা শহরকে অন্য জায়গায় নিয়ে গিয়ে বসাতে? পারে কি রাজার আদেশ বদলে দিতে? কোনোটাই পারে না, তাই দর্শনের কথা আমায় বলবেন না। এবার ফাদার বিরক্তির সঙ্গে বললেন, তাহলে তো বুঝতে হবে আমি একটা পাগলের সঙ্গে কথা বলছি, কারণ পাগলরা কিছু শুনতে পায় না। আর জ্ঞানী লোক যখন দেখতে পায় না? প্রশ্ন করে রোমিও। ফাদার উত্তর দেন, তোমার অবস্থা সম্পর্কে আমি তোমার সঙ্গে একমত নই। রোমিও কিছুটা উদ্যতভাবেই বলে, যা আপনি নিজে উপলব্ধি করতে পারবেন না তা নিয়ে কোনো কথা বলবেন না। আপনি যদি আমার মতো তরুণ হতেন, যদি জুলিয়েটকে ভালোবেসে এক ঘন্টা আগে বিয়ে করতেন, তারপর টাইবল্টকে হত্যা করে যদি আপনাকে আমার মতো নির্বাসনে যেতে হতো, তাহলে বলতেন, তাহলে আপনিও আমার মতো মাথার চুল ছিঁড়তেন, মাটিতে গড়াগড়ি দিয়ে কবরের গভীরতা মাপতেন, কে যেন দরজায় কড়া নাড়ায়। ফাদার রোমিওকে বললেন লুকিয়ে পড়তে, কিন্তু রোমিও রাজি হয় না, আবার কড়া নাড়ার শব্দ হয়। ফাদারের অনেক অনুরোধ সত্ত্বেও রোমিও ভেতরে যায় না। ফাদার যখন জানতে পারলেন যে জুলিয়েট প্রেরিত নার্স দরজায় কড়া নাড়ছে, তখন তিনি দরজা খুলে দিলেন। নার্স এসেই রোমিওর খোঁজ করেন, ফাদার রোমিওকে দেখিয়ে বলেন, ওই যে মাটিতে বসে চোখের জলে ভাসছে, জুলিয়েটেরও ওই একই অবস্থা, নার্স জানায়। তারপর রোমিওকে বলে, তুমি বাপু উঠে দাঁড়াও অন্তত জুলিয়েটের জন্য, অত ভেঙে পড়লে চলবে কেন? রোমিও উঠে দাঁড়ালো, তারপর নার্সকে বলে, আমাকে তার কথা বলো, সে এই ঘটনা সম্পর্কে কি ভাবছে, আমি কি তার চোখে সাধারণ খুনি মাত্র, সে কোথায়, কেমন আছে, আমাদের এই ব্যর্থ প্রেম সম্পর্কে সে কি বলেছে? প্রশ্নবাণে জর্জরিত নার্স উত্তর দিল, সে কিছুই বলছে না, কেবল কেঁদেই চলছে, এখন বিছানায় পড়ে আছে, আর মাঝে মধ্যে রোমিও আর টাইবল্ট বলে চিৎকার করে উঠছে, তারপর আবার শুয়ে পড়ছে। নার্সের কথায় রোমিও আপ্লুতভাবে বলে, আমার এই হাত তার ভাইকে হত্যা করেছে, আর তাই আমার নামও তার বুকে বন্দুকের গুলির মতোই বিঁধছে। আমার শরীরের কোন অংশে আমার নামটা রয়েছে সেই অংশটা আমি নিজে হাতে বাদ দিয়ে দেব। হাতের ছোড়া তোলে রোমিও, বাধা দিয়ে ফাদার ধমক লাগান, রোমিও তুমি কি পুরুষ মানুষ, মেয়েদের মতো চোখের জল ফেলছো? তোমার কি পুরুষের চেহারার মধ্যে একটা নারী রয়েছে? তুমি আমায় অবাক করলে, আমি তোমায় স্বাভাবিক ভেবেছিলাম। তুমি কি সত্যি টাইবল্টকে হত্যা করেছো? এখন তুমি নিজেকে মারতে চাও, এবং সেই সঙ্গে সেই মেয়েটিকেও যে তোমার মুখের দিকে তাকিয়ে বেঁচে রয়েছে? সে তুমি পুরুষ জাতির লজ্জা, তোমার ওই মোমের চেহারায় পুরুষের সাহস বীর্য কিছুই নেই, তোমার ভালোবাসায় নেই গভীরতা, তুমি তোমার ভালোবাসাকেই হত্যা করতে চলেছ, যেমন করে অদক্ষ গোলন্দাজ নিজেদের দিকেই কামান দেখে বসে। তোমার জুলিয়েট বেঁচে আছে, তার জন্যই তুমি তার ভাইকে মারতে বাধ্য হয়েছ, তুমি না মারলে সেই তোমায় মারত, সেদিক থেকে তুমি ঠিক আছো। বিচারেও প্রাণদণ্ডর বদলে তোমাকে নির্বাসন দণ্ড দেওয়া হয়েছে, তাতেও তোমার খুশি হওয়া উচিত, আর তুমি ঈশ্বরের এই করুণাকে হেলায় হারাচ্ছ? মনে রেখো, এইরকম মানুষের ভাগ্যে মৃত্যু ছাড়া আর কিছুই জোটে না। যাও, তুমি তোমার ভালোবাসার পাত্রীটির কাছে যাও, তবে প্রহরা বসা পর্যন্ত ওখানে অপেক্ষা করো না। মনে রেখো, তোমার এখন মান্তুয়া শহরে থাকার কথা, আমি তোমার বন্ধুদের বোঝাবার চেষ্টা করব, যাতে তোমার হয়ে রাজার কাছে ক্ষমা চাই, আমিও তোমার হয়ে রাজাকে বলবো, যাতে তিনি তোমার শাস্তি মকুব করেন। ভেবে দেখো, তখন তুমি ফিরে এলে সকলের কত আনন্দ হবে। নার্স,
তুমি আগে বাড়ি যাও, আর আমার নাম করে জুলিয়েটকে বলো যেন সে বাড়ির সবাইকে তাড়াতাড়ি শুয়ে পড়তে বলে। রোমিও যাচ্ছে। নার্স রোমিওর হাতে জুলিয়েটের দেওয়া আংটিটা দেয়। ফাদার আবার রোমিওকে মনে করিয়ে দিলেন ভোরের আগে যেন সে মান্তুয়ার দিকে রওনা দেয়। সকাল হয়ে গেলে তাকে ছদ্মবেশে শহরের সীমা অতিক্রম করতে হবে। ফাদার বলেন যে একজন লোক মারফত তিনি রোমিওকে ভেরোনার সব খবরাখবর জানাবেন। রোমিওর হাত নিজের হাতে নিয়ে ফাদার তাকে বিদায় জানালেন। সমস্ত ঘটনাটা এত তাড়াতাড়ি ঘটে গেল যে আমরা আমাদের মেয়েকে বোঝাবার সময় পাইনি। প্যারিসকে বোঝাবার চেষ্টা করেছিলেন ক্যাপিউলেট। ও ওর ভাই টাইবল্টকে খুব ভালোবাসত, আমিও ভাসতাম। যাকগে, আমাদের সবাইকে তো একদিন না একদিন মরতেই হবে। আজ রাতে জুলিয়েট নিচে নামবে না। আমিও ঘণ্টাখানিক আগেই শুয়ে পড়তাম, তোমার জন্যই বসে আছি। ক্যাপিউলেটের কথাই সায় দেয় প্যারিস। বলে, হ্যাঁ, দুঃখের সময় তো আর ভালোবাসার কথা বলা যায় না। লেডি ক্যাপিউলেটকে বিদায় জানিয়ে প্যারিস বলে, আচ্ছা ম্যাডাম, আপনার মেয়েকে আমার শুভেচ্ছা জানাবেন। লেডি ক্যাপিউলেট বললেন, তুমি চিন্তা করো না, কাল সকালে আমি জুলিয়েটের মন জেনে নেব। আজও বড় মন মারা হয়ে আছে। প্যারিস চলেই যাচ্ছিল, কিন্তু ক্যাপিউলেট আবার তাকে ডাকলেন, স্যার প্যারিস, আমি ওকে খুব বোঝাবার চেষ্টা করব। আমার মনে হয় ও আমার কথা শুনবে। না, সে বিষয়ে আমার কোনো সন্দেহ নেই, স্ত্রীর দিকে ফিরে ক্যাপিউলেট বললেন। তুমিও ওকে প্যারিসের কথা বলে বুঝিও, আর বলো যে আগামী বুধবার। আজ কি বার? সোমবার, প্যারিস উত্তরটা দিয়ে দেয়। সোমবার? হা হা, তাহলে বুধবার তো তাড়াতাড়ি হয়ে যাবে। বৃহস্পতিবার থাক। হ্যাঁ, বৃহস্পতিবার। তাকে বলো এই সম্ভ্রান্ত ব্যক্তিটিকে তাকে বরমাল্য দিতে হবে। তুমি তৈরি হতে পারবে তো? তোমার কি মনে হয় একটু বেশি তাড়াহুড়ো হয়ে গেল? বেশি হইচইয়ের দরকার নেই। দু একজন বন্ধুবান্ধব, টাইবল্ট সে মারা গেছে, লোকে খারাপ ভাবতে পারে, তাই ধরো জনা ছয়েক বন্ধুবান্ধবকে ডাকবো, ব্যাস আর নয়। কিন্তু প্যারিস, বৃহস্পতিবারের ব্যাপারে তোমার কী মত? প্যারিস বললে, আমার তো মনে হচ্ছে আগামীকালই বৃহস্পতিবার হলে ভালো হতো। ঠিক আছে, তাহলে বৃহস্পতিবারই ঠিক রইল। প্যারিসকে বিদায় জানিয়ে ক্যাপিউলেট স্ত্রীকে বললেন, শোবার আগে জুলিয়েটের কাছে যেও, তাকে প্রস্তুত করো, আমার ঘরে আলো দাও, রাত অনেক হলো, ভোরই হয়ে গেছে বলা যায়। সেই রাতেই দড়িময় বেয়ে রোমিও এসেছে জুলিয়েটের ঘরে। জানালার ধারে দাঁড়িয়ে জুলিয়েট রোমিওকে জিজ্ঞেস করে, তুমি এখনই চলে যাবে? এখনও তো ভোর হয়নি। তুমি যে পাখির ডাক শুনছো সেটা নাইট অ্যাঙ্গেলের, লার্কের নয়। ওই নাইট অ্যাঙ্গেল পাখিটা কাছের বেদানা গাছটাই বসে রোজ রাতের বেলা গান করে। বিশ্বাস করো, ওই স্বর নাইট অ্যাঙ্গেলের না, ওটা লার্ক, ভোর হয়ে আসার ইঙ্গিত দিচ্ছে। রাত শেষ হয়ে আসছে, দূরে কুয়াশায় ঢাকা পাহাড়ের দিনের আলোর আভাস। হয় আমাকে এখনই চলে গিয়ে বাঁচতে হবে, আর নয়তো তোমার কাছ থেকে মরতে হবে। জুলিয়েট তবু অনুনয় করে, শোনো, ওই আলো দিনের আলো নয়, আমি জানি এ সূর্য থেকে বেরিয়ে আসা কোনো উল্কার আলো যা তোমাকে মান্তুয়ার পথ দেখিয়ে নিয়ে যাবে। তাই আর একটু থাকো, এখনই যাবার দরকার নেই। বেশ, তাই হোক, বলে রোমিও, আমাকে ওরা নিয়ে যাক, মৃত্যুদণ্ডে দণ্ডিত করুক, আমি তাতে রাজি, রাজি তুমিও। আমি তোমাকে বলবো ওই যে ধূসর আলো তা দিনের আলো নয়, ওই পাখির গান তা লার্কের নয়। তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না। মৃত্যু আসুক, আমি তাকে স্বাগত জানাবো, তুমি আমায় ছাড়তে চাইছো না, আমি যাব না। এসো আমরা কথা বলি, এখনও ভোর হয়নি। জুলিয়েট এবার সম্বিত ফিরে পায়। বলে, না রোমিও, হয়েছে হয়েছে, পালাও, তুমি পালাও। ওটা লার্কি, আজ বেসুরো গাইছে, তার গলা আজ কর্কশ, ওই পাখিটা আজ আমাদের মধ্যে বিচ্ছেদ ঘটাচ্ছে। আলো, আরও আলো হচ্ছে, তুমি চলে যাও রোমিও, মিনতি করে জুলিয়েট। রোমিও বলে, আলো, আরও আলো, আর আমাদের মনে অন্ধকার, আরও অন্ধকার ঘনিয়ে আসছে। নার্স দ্রুত ঘরে ঢুকে জানায় যে জুলিয়েটের মা তার ঘরে আসছেন। রোমিও, তুমি জানালা দিয়ে পালাও, অনুনয় করে জুলিয়েট বলে, জানালা দিয়ে আলো আসুক, আর আমার প্রাণ বেরিয়ে যাক। রোমিও জানালা দিয়ে বেরিয়ে পড়ে, তারপর দড়ির মই বেয়ে নিচে নামতে থাকে। জুলিয়েট বলে, রোমিও প্রতিদিন আমায় তোমার খবর দেবে, এখন আমার কাছে প্রতিটি মুহূর্ত সুদীর্ঘ, তাই আমি আবার যখন আমার রোমিওকে দেখব তখন আমার বয়স অনেক বেড়ে যাবে,
রোমিও তার সম্মতি জানায়, বলে সুযোগ পেলেই আমি তোমায় আমার খবর দেব। আর কি আমাদের দেখা হবে, প্রশ্ন করে জুলিয়েট। রোমিও বলে, তাতে কোনো সন্দেহ নেই, এই দুঃখের পরে আমাদের মলিন মধুরতর হয়ে উঠবে। দড়ির মই বেয়ে রোমিও তখন অনেক নিচে নেমে গেছে। আমি তোমায় দেখতে পাচ্ছি না কেন? সেখান থেকে জুলিয়েটের কণ্ঠস্বরকে কান্নার মতো শোনায়। রোমিও চেঁচিয়ে বলে, তোমাকেও আমি দেখতে পাচ্ছি না, বিদায়। জুলিয়েট বলে, ভাগ্য দেবী, লোকে তোমায় বলে চঞ্চলা, তুমি যদি চঞ্চলাই হও তাহলে তাকে আবার শিগগিরই ফিরিয়ে দিও। লেডি ক্যাপিউলেট এসে জুলিয়েটকে দেখে জিজ্ঞেস করলেন, ও তুমি ঘুম থেকে উঠে পড়েছ? মা, জুলিয়েট সম্বিত ফিরে পায়। তারপর ভাবে, মাকে এত ভোরে উঠেছে না, ঘুমোতেই যায়নি, কি জন্যে আজ এ সময় মা আমার কাছে এলো? জানালার কাছ থেকে সরে এলো জুলিয়েট। লেডি ক্যাপিউলেট জিজ্ঞেস করলেন, কেমন আছো জুলিয়েট? ভালো নেই মা, উত্তর দেয় জুলিয়েট। ভাইকে হারিয়ে এখনো কাঁদছো? কাঁদলে কি আর সে ফিরে আসবে? এবার নিজেকে সামলে নাও। কিছু শোকেই ভালোবাসার আধিক্য বোঝা যায়, কিন্তু বেশি শোক করলে মনে হতে পারে যে বুদ্ধির অভাব আছে। তুমি আমাকে কাঁদতে দাও, মিনতি করে জুলিয়েট। লেডি ক্যাপিউলেট বললেন, তাতে তো মানুষটা ফিরবে না। না ফিরুক, আমি তো তাকে হারানোর ক্ষতিকে অনুভব করব, বলে জুলিয়েট। শোনো মা, কান্নাকাটি করিস না, কারণ সেই শয়তান যে ওকে হত্যা করেছে সে এখনও বেঁচে আছে, বলেন লেডি ক্যাপিউলেট। কে মা? কেন রোমিও? মা, জুলিয়েট বলে, টাইবোল্ট আর তার হত্যাকারী দুজনে আজ বহু দূরে চলে গেছে, শুধু শোক বাধা মানছে না। লেডি ক্যাপিউলেট বললেন, তার কারণ হলো বিশ্বাসঘাতক হত্যাকারীটা বেঁচে আছে। হ্যাঁ মা, ও আমাদের হাতের বাইরে, ভাইয়ের হত্যার প্রতিশোধ নেওয়ার কোনো উপায় নেই, জুলিয়েট তার কান্না ভেজা গলায় বলে। সান্ত্বনা দিয়ে লেডি ক্যাপিউলেট বললেন, তুই কাঁদিস না, আমরা রয়েছে কি করতে? আমি একজনকে মান্তুয়া পাঠাবো, যে প্রতিশোধ নেওয়ার কাজটা সমাধা করতে পারবে, যাতে ও শিগগিরই টাইবোল্টের সঙ্গী হতে পারে। কিন্তু মান্তুয়াতেই শয়তানটা আছে, তাহলে তুমি নিশ্চয় তৃপ্তি পাবে, সেই একই রকম কান্না মেশানো গলায় জুলিয়েট বলে। হ্যাঁ মা, রোমিওকে মৃত না দেখা পর্যন্ত আমি সন্তুষ্ট হব না, আমার আত্মীয়র মৃত্যুতে আমি এতটাই বিচলিত। যদি তুমি কোনো লোক পাও যে রোমিওকে হত্যার বিষ নিয়ে যাবে, আপনি সেই বিষ তৈরি করে দেব, যাতে রোমিও ধীরে ধীরে ঘুমিয়ে পড়ে। ও, ওর নাম শুনলে আমার হৃদয়ে ঘৃণার সঞ্চার হচ্ছে, আমি তেমন লোকের খোঁজ করে দেখছি, লেডি ক্যাপিউলেট বললেন। এখন তোমায় একটা সুখবর শোনাই। হ্যাঁ, এই দুঃখের সময় সুখবর দরকার আছে, বলো মা, খবরটা কি? হ্যাঁ শোনা, তুই তো জানিস তোর বাবা তোর প্রতি কতটা নজর দেন, উনিই তোর বিয়ের দিন পাকা করে ফেলেছেন। কবে মা? সামনের বৃহস্পতিবার সকালে, সম্ভ্রান্ত পরিবারের ছেলে প্যারিসের সঙ্গে, সেন্ট পিটার্স গির্জায়। তোমাকে কনে হিসেবে সেখানে মানাবে ভালো। জুলিয়েট এবার বলে, সেন্ট পিটারের গির্জায় কনে হিসাবে আমার ভালো মানাবে না মা। এত তাড়াহুড়ো করছো কেন? আমি যাকে বিয়ে করব সে খুশি হবে না, বরং কষ্টই পাবে। তুমি বাবাকে বলো আমি এখন বিয়ে করব না, আর বিয়ে করলেও প্যারিসকে নয়, আমি যাকে ঘৃণা করি বলে মনে করো সেই রোমিওকে করব। জুলিয়েটের কথা শুনে লেডি ক্যাপিউলেট চমকে ওঠেন, তার স্বামীকে আসতে দেখে বলেন, বাবা আসছেন, যা বলবার তুমি নিজেই তাকে বলো, দেখো তিনি কিভাবে নেন। ক্যাপিউলেট এলেন, সঙ্গে নার্স। ক্যাপিউলেট বললেন, সূর্যাস্তের পরে বাইরে হিম পড়ে, কিন্তু আমার ভাইপোর মৃত্যুতে ঝমঝম করে বৃষ্টি নেমেছে। তারপর জুলিয়েটকে জিজ্ঞেস করলেন, এখন কেমন আছো জুলিয়েট? এখনও চোখের জল ফেলছো? তোমার চোখ তো দেখছি সমুদ্র, যেখানে চোখের জলের জোয়ার ভাটা, তুমি যেন একটা ভাসমান তরি, নোনা জলের সমুদ্রে ভাসছে তোমার ওই দীর্ঘশ্বাস হলো ঝড়। তারপর স্ত্রীর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, তুমি ওকে খবরটা দিয়েছ তো? বলেছি, কিন্তু রাজি নয়, বললেন লেডি ক্যাপিউলেট। রাজি নয়? খেপে উঠলেন ক্যাপিউলেট। ওর তো আমাদের ধন্যবাদ দেওয়া উচিত, ওর তো গর্বিত হওয়া উচিত, ও কি ওর ভালো বোঝে না? ওর তুলনায় বরং বেশি যোগ্য ছেলের সঙ্গে বিয়ে হতে চলছে। জুলিয়েট শান্তভাবে বলে, গর্বিত হওয়ার প্রশ্ন নেই, তবে তিনি নিশ্চয় আমাদের ধন্যবাদ অর্জ। প্রচণ্ড রেগে ক্যাপিউলেট বললেন, কেন কেন কেন, কি যুক্তি তোমার? গর্বিত ধন্যবাদ অর্জ,
গর্বিত হওয়ার প্রশ্ন নেই, এসব কোন ধরনের কথাবার্তা? তবে যাই বলো না কেন, বৃহস্পতিবার সেন্ট পিটার্স গির্জায় প্যারিসের সঙ্গে তোমার বিয়ে, তার জন্য প্রস্তুত থেকো, নয়তো তোমায় আমি টানতে টানতে নিয়ে যাব। বোকা মেয়ে কোথাকার, এখন চোখের সামনে থেকে চলে যাও। স্বামীকে শান্ত করতে এগিয়ে আসেন লেডি ক্যাপিউলেট, বললেন, চুপ করো, তুমি কি পাগল হয়ে গেছো? জুলিয়েট নতজানু হয়ে অনুনয় করে, বাবা ধৈর্য ধরে আমার একটা কথা শোনো। কিন্তু কোনো কথাই শুনতে রাজি নয় ক্যাপিউলেট, বলেন, চুপ করো অবাধ্য মেয়ে, আমি তোমায় বলছি কি করতে হবে। তোমায় বৃহস্পতিবার গির্জায় যেতে হবে, আর নয়তো আমার মুখদর্শন করবে না। আমার সঙ্গে কথা বলো না, তর্ক করো না। তারপর স্ত্রীকে উদ্দেশ্য করে ক্যাপিউলেট বললেন, ভগবান আমাদের একটা সন্তান দিলে আমরা ভেবেছিলাম ভালোই হলো, এখন দেখছি ওই একটা সন্তানও বোঝা হয়ে দাঁড়াইতে পারে। ওকে সন্তান হিসেবে পাওয়াটা যেন আমাদের কাছে অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। ওকে আমার সামনে থেকে নিয়ে যাও। নার্স আর চুপ করে থাকতে পারে না, বলে, লর্ড, জুলিয়েট আপনাদের সংসারে আশীর্বাদ, কিন্তু তার স্বভাবের জন্য আপনি দায়ী। ক্যাপুলেট ধমক দিলেন, কেন পণ্ডিতানী, ভালো চাও তো তুমি আমার বক বকানি থামাও। বৃদ্ধ নার্স তবু চুপ করে থাকতে পারে না, বলে, আমি তো খারাপ কিছু বলিনি, কেউ তো কোনো কথা বলবে না, চুপ করো মূর্খ, বুড়িদের আড্ডায় গিয়ে বক বক করো, এখানে তার দরকার নেই। শোনো, তুমি বড় বেশি রেগে গেছো, লেডি ক্যাপিউলেট স্বামীকে শান্ত করতে চান, কিন্তু ক্যাপিউলেট একই রকমভাবে বললেন, তোমরা আমায় পাগল করে দেবে, দিনে রাতে কাজে বিশ্রামে একা কিংবা বন্ধুদের মধ্যে আমি ওর ভালো বিয়ের কথা ভেবেছি। এখন একটা সম্ভ্রান্ত পরিবারের ছেলে পাওয়া গেছে, সুপুরুষ, ঝকঝকে চেহারা, গুণী ছেলে, আরও বলে কিনা আমি বিয়ে করব না, আমি ভালোবাসতে পারবো না, আমার বয়স খুব কম, আমায় ক্ষমা করো, তোমাকে বিয়ে করতে হবে না, আমি ক্ষমাও করব, কিন্তু আমার বাড়িতে তোমার জায়গা হবে না। ভালো করে ভেবে দেখো, কথার কথা কিছু বলা আমার ধাতে নেই, বৃহস্পতিবার এসে গেল, নিজেকে নিজে বোঝাও। আমার কথা শুনলে আমি আমার বন্ধুর হাতে তোমায় তুলে দেব, আর কথা না শুনলে ভিক্ষে করে খাও, রাস্তায় পড়ে মরো, আমি তোমার মেয়ে বলে স্বীকার করব না। ভালো করে ভেবে দেখো, ভারী ভারী পা ফেলে বেরিয়ে গেলেন ক্যাপিউলেট। জুলিয়েট কাঁদে আর মাকে বলে, দোহাই মা, তোমরা আমাকে ত্যাগ করো না, এক মাস কি এক সপ্তাহের জন্যই বিয়ে পিছিয়ে দাও, যদি না পেছাও তাহলে আমার ফুলসজ্জার বিছানা পেত মাটির নিচে যেখানে টাইবল শুয়ে আছে। আমাকে কিছু বলো না, তোমার যা খুশি তাই করো, লেডি ক্যাপিউলেট চলে যান। জুলিয়েট এবার নার্সের কাছেও বিলাপ শুরু করে, নার্স পরামর্শ দেয়, যা বলছি তাই করো, রোমিও নির্বাসিত, সে তোমায় দেখতে আসছে না, যদি আসেও তাহলে চুপি ছাড়ে আসবে, এখানে যা পরিস্থিতি তুমি প্যারিসকে বিয়ে করে নাও, চমৎকার লোক, রোমিও ওর কাছে কিচ্ছু না, প্যারিসের যা সুন্দর ঝকঝকে চোখ তাই ইগলরও নয়। আমি বলছি এই দ্বিতীয় বিয়েতে তুমি সুখী হবে, এই পাত্র প্রথমজন থেকে ভালো, যদি তা না হয় ধরো প্রথমজন মারাই গেছে, তাকে তোমার কোন কাজেটা লাগবে? তুমি তোমার মন থেকেও কথা বলছো, নার্সকে প্রশ্ন করে জুলিয়েট। তাছাড়া কি, জুলিয়েট এবার নার্সকে বললে, বেশ তাহলে তুমি ভেতরে যাও, মাকে বলো আমি বাবাকে রাগিয়েছি, তাই আমি ফাদার লরেন্সের কাছে যাচ্ছি স্বীকারোক্তি করে পাপমুক্ত হতে। এটা তুমি ঠিক করছো, বলে নার্স, তারপর ভেতরে যায় মনিব গিন্নিকে বলতে। জুলিয়েট নিজের মনেই স্বামী নিন্দার জন্য অনুশোচনা করে, তারপর বলে, যাই, ফাদার লরেন্সের কাছে যাই পরামর্শ নিতে, যদি শেষ পর্যন্ত কিছু করে উঠতে না পারি মরার পথ তো খোলাই রইল। We'll be right back.